আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। জন্মদিন মানেই বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে হই হুল্লোড় করা, কিন্তু জন্মদিনে চেনা সেই ছবি পাল্টে দিয়ে এক অন্যরকম জন্মদিন পালন করলেন এক যুবক। ভবঘুরে ও ভিখারিদের পেট পুড়ে খাইয়ে নিজের জন্মদিন পালন করলেন তিনি। আজ রামপুরহাট রেল স্টেশনে প্রায় 200 জন পথিক ও ভবঘুরেকে খাওয়ালেন তিনি। মেনুতে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, চাটনি ও পায়েস। লকডাউনের দিনে অভুক্তরা একদিন পেট পুড়ে খাবার পেয়ে যথেষ্টই আনন্দিত। বীরভূমের রামপুরহাট রেল স্টেশনে আশ্রয় নিয়ে বসবাস করে প্রায় 150 জন ভবঘুরে ও ভিখারি। করোনা ভাইরাস রোধে দেশ জুড়ে চলছে লকডাউন। সেই লকডাউনের কারণেই উপার্জন বন্ধ ভবঘুরে ও ভিখারিদের। এদিকে ট্রেন ও বাস চলাচল বন্ধ থাকায় রামপুরহাট রেল স্টেশনে আটকে পড়েছে আরও 50 জন মানুষ। ভবঘুরেদের পাশাপাশি তারাও খাদ্য সংকটে ভুগছিলেন। অভুক্তদের খাদ্য সংকট মেটাতে প্রশাসনের সাহায্য নিয়েই এগিয়ে আসে রামপুরহাটের সাংবাদিকদের একাংশ। লকডাউনের দ্বিতীয় দিন থেকে তারা 3 বেলা খাবারের ব্যবস্থা করেন। এই উদ্যোগ দেখেই এগিয়ে আসেন রামপুরহাটের 15 নম্বর ওয়ার্ডের এক যুবক, তার নাম অর্পণ নাগ। শনিবার ছিল অর্পণের 30তম জন্মদিন। অভুক্তদের মুখে 2 বেলা অন্ন তুলে দিতে সাংবাদিকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। নিজের মা ও বাবাকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন রামপুরহাট রেল স্টেশন চত্বরে। ভাত, ডাল, আলু পোস্তর পাশাপাশি নিজের হাতে পায়েস বিলি করলেন তারা। নিজের জন্মদিনে অভুক্তদের পেট পুরে খাওয়াতে পেরে আনন্দিত অর্পণ। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে। দুটো ব্যাচে হবে কি আছে? তোমরা টেরা আর ওইটাতে নাই চেপে যাও, ও তো এখন সব আসছে মারতে গেল। আজকে এর বর্তমানে যে লকডাউন সিচুয়েশন চলছে তার জন্য কিছু মানুষ, সত্যি কথা, যারা দিন আনে দিন খায় তারা এখন বর্তমানে একটু অসহায় হয়ে পড়েছে। তো আজকে আমার জন্মদিন ছিল, তাই জন্মদিনের আনন্দটাই এদের একসঙ্গে এদেরকে নিয়ে উদযাপন করা হবে। কেনই ভাবনা? কারণ আজকে সত্যি কথা বলতে কিছু দিন আনা দিন খাওয়া মানুষের এই লকডাউনের জন্য
সত্যি মানে অসহায় হয়ে পড়েছে, তাই ওদের মুখে একটু খাবার তুলে আমরাও একটু ওদের সঙ্গে আনন্দ করার চেষ্টা করলাম। কেমন লাগলো? খুব সুন্দর লাগলো। অবশ্যই আমাদের রামপুরহাটের প্রশাসন এবং সাংবাদিক বন্ধুদের যে তৎপরতায় আজকে আমরা এত সুন্দরভাবে প্রোগ্রামটা করতে পারলাম, সুতরাং তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সকল মানুষকে একটাই কথা বলতে চাই যে ঘরে থেকেও অনেক মানুষের উপকার করা যায়, সুতরাং আমাদের সকলকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দরকার। কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে করোনায় কোনো মানুষের মারা যাওয়ার থেকে কোনো মানুষ যেন খিদের তারুণায় কেউ মারা না যায়। কি নাম আপনার? অর্পণ নাথ। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।